কলকাতার রাজপথে নতুন চমক। দুর্ঘটনা এড়াতে বিদেশি পদ্ধতি অনুকরণ করে জেব্রা ক্রসিংয়ে লাগানো হলো এলইডি লাইট। কলকাতার প্রথম পার্ক স্ট্রিট মোড়ে চালু হলো এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে এলইডি লাইট। इससे क्या आपको लग रहा है कि मतलब इससे फायदा होगा? जो लाइट जो लगाया गया है, ग्रीन और रेड लाइट जल रहा है, इससे क्या फायदा होगा? सिग्नल मतलब पता चल रहा है कि सिग्नल आपका दिख रहा है, तो इससे कितना फायदा होगा आपको पता लग रहा है? सर हम तो उतना बोल नहीं सकते सर, एक्चुअली में बाकी जो है ठीक है सर। নতুন পদ্ধতিতে যে লাইটটা দেওয়া হয়েছে এখানে, থ্রি ডি লাইট বলা হচ্ছে, এটাতে কি ওর সুবিধা বা অসুবিধা হবে মনে হচ্ছে? থ্রি ডি লাইট আই গেস রেড লাইট হয়েছে, মানে দাঁড়িয়ে যাওয়ার জন্য এটা বলা হয়েছে। দেখে অনেক মানুষ ওই সিগন্যালটা দেখতে পারে না, ফর দ্যাট রিজন এটা সুবিধা, এটা বেশি সুবিধে আমি মনে করি, এটা এটা বেশি সুবিধে জিনিসটা। ঠিক আছে, মানে কতটা আপনারা যারা পথচারীরা রয়েছেন একটু দাঁড়িয়ে, কতটা মানে এর লাভ হবে আপনার মনে হচ্ছে? ওয়েল ইনাফ, বিকজ অনেক মানুষ না ওই জিনিসটা দেখেও না, মানে সাইড দিয়ে দেখেও না, যদি রাস্তার মধ্যিখানে থাকে না, অনেক মানুষ এরম করতে করতে দেখতে দেখতে যায় ভাবতে ভাবতে, তো তারা যখন এই সবুজটা দেখবে বলবে ভাই এটা তো নতুন নতুন ধরনের একটা জিনিস, ওদের চোখটা ওখানে অ্যাট্রাক্টেড হবে, এমনিতে রাস্তার মধ্যে লোকেরা সব দেখবেই অ্যাট্রাক্টেড হবে, আর ওরা এটা আমার মনে হয় এটা বেশি ভালো এটা এই জিনিসটা। ঠিক আছে, আপনার নাম একটু বলবেন? আমার নাম শুভম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কোন নিউজ? আমি ক্যালকাটা ইউনিটে কোথায়, ঠিক আছে। মাঝে মাঝে গ্রিন হবে এবং রেড হচ্ছে, দেখতে ভালো লাগবে। আর আসা যাওয়ার ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে কতটা সুবিধা হবে বলে মনে করছো? গ্রিন থাকলে গাড়ি চলতে শুরু করবে, আর রেড থাকলে গাড়ি স্টপ হয়ে যাবে। এটা সাধারণ মানুষের কতটা সুবিধা হবে? সাধারণ মানুষ দেখতে পারবে, যা রাস্তার উপরে গ্রিন লাইট আছে, আমরা অনেক সময় উপর দেখতে পারি কিন্তু নিচে দেখতে পারবো আমরা, এটা সুবিধা হবে পাবলিকদের জন্য, সুবিধা হবে পাবলিকদের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।